সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি আলমগীর আলম আপনাদের সামনে আকুপেশার নিয়ে হাজির হয়েছি। আকুপেশারের কিছু বিষয় নিয়ে আপনাদের কথা বলবো। আজকে যে কথাটা বলবো, খাওয়ার পরে অস্বস্তি তৈরি হয় মানুষের, অনেক ধরনের অস্বস্তি তৈরি হয়। কারো পেট ফুলে যায় খাওয়ার পরে, তার শরীরে ঝিমুনি আসে, তারপর শরীরটা কেমন জানি একটু আনব্যালেন্স হয়ে যায়, খাওয়াটা এনজয় করে না মানুষ। খাবার তো একটা পবিত্র জিনিস, যে খাবারটা খেলে আমার মন ভালো থাকবে, আমার খাবারটাকে খাওয়ার পরে আমার সব কিছু ভালো লাগবে, আমার স্বাস্থ্যের সমস্ত উপকার হবে এবং আমি চলাচল করব, আমি আমার ঘুম ঠিক হবে, আমি আমার কাজকর্ম ঠিক মতো করবো, এটি হওয়া উচিত। কিন্তু আমাদের এইরকম অনেকের আছে যে কোনো একটা কারণে, সেটা হলো যে আমরা ফুড খাওয়ার কারণে আমাদের রিয়াকশান তৈরি হয়। এই রিয়াকশানের জন্য একটা বড় কারণ হচ্ছে আপনার টোটাল সিস্টেমটাই একটু মেটাবলিক সিস্টেমটাই ঠিক মতো কাজ করছে না। এখন আপনি এইটাকে নিয়ে আপনি অনেক ধরনের ওষুধ খেতে পারেন, আপনার অ্যাসিডিটির সমস্যার জন্য ওষুধ খেতে পারেন, আপনি আপনার গ্যাসের জন্য ওষুধ খেতে পারেন, আপনি কনস্টিপেশনের জন্য ওষুধ খেতে পারেন, অনেক কিছু করতে পারেন। আজকে আমি একটা সিঙ্গেল পয়েন্ট আকুপ্রেশার দেব, একটা সিঙ্গেল পয়েন্টে আকুপ্রেশার দেব যে আপনি এটা করলে আপনার ফুডের যে আনহ্যাপিনেস, আপনি যে ফুড খাওয়ার ক্ষেত্রে যে আপনার শরীরে যে রিয়াকশানগুলো হয় সেগুলো আস্তে আস্তে কাটবে চমৎকারভাবে। এটার জন্য কোনো কিছু করার প্রয়োজন নেই, আপনার হাতেই আছে এই পয়েন্ট, আপনাকে দেখিয়ে দিলে আপনি এটা রেগুলার করতে পারবেন। ফুড রিয়াকশানের জন্য যারা এই সমস্যায় ভুগছেন তারা L11 নামে একটা পয়েন্ট আছে, L11, এটা হচ্ছে আমাদের এখানে, আমি ইমেজটা দিয়ে রাখছি, এই ইমেজটা আপনি দেখে আপনি এখানে 100 করে চাপ দিবেন, দুই হাতেই আপনি এই চাপটা দিবেন সারাদিনে দুবার। আর একটা কাজ করতে হবে, খাওয়ার পরে আপনি ঠিক এই জায়গায় আপনার এখানে যেখানে হাড়টা আছে, যেখানে আমাদের পাঁজরের হাড়টা শেষ হয়েছে, সেখানে আপনি এইভাবে আস্তে আস্তে চাপ দিবেন। এটাকে আমরা CV12, আমাদের ভাষায় CV12 পয়েন্ট বলি। এটা আস্তে আস্তে করে আপনি চাপ দিবেন, এই চাপ দিলেই আপনি বেশি না, আপনি এখানে 20-25টা চাপ দিলেই আপনার অস্বস্তিজনিত বিষয়টা কেটে যাবে এবং চমৎকার করে দেখবেন যে আপনার কারো কারো ঢেকুর চলে আসবে আর নয়তো বায়ু ত্যাগ হয়ে যাবে। যদি এইরকম সমস্যা হয় তাহলে আপনি এই কাজটা করতে পারেন। আপনি সিম্পল আকুপ্রেশারের জন্য আপনার দুইটা পয়েন্ট আপনাকে আমি বলে দেবেন, এটা সিঙ্গেল পয়েন্ট, এই সিঙ্গেল পয়েন্টগুলো আপনাকে কোনো কিছুর সাথে মিলাতে হবে না, জাস্ট আপনি এখানে ধরে আপনি নিজে নিজে করতে পারবেন। এবং আকুপ্রেশার করার সহজ পদ্ধতি হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠে আপনি এই কাজটা করবেন এবং রাতে শোয়ার আগে একবার করবেন। যাদের ফুড রিয়াকশানগুলো বেশি হয় তারা এই খাওয়ার আধা ঘন্টা পরে এখানে আপনি চাপ দিবেন হাতের পয়েন্টে এবং এখানে আস্তে আস্তে চাপ দেন, আপনি দেখবেন যে অদ্ভুতভাবে দেখবেন যে আপনার ফুড রিয়াকশানগুলো আপনার কমে যাচ্ছে। এবং এই ফুড রিয়াকশানের জন্য আপনাকে আলাদা কোনো ওষুধের আশ্রয় নিতে হবে না। এবং এটা তো নিশ্চিতভাবে বলতে পারি যে ফুড রিয়াকশান মানে হচ্ছে যে আপনার স্টমাক আপনার শরীরের বলে দিচ্ছে যে আপনি যে খাবারটা খেয়েছেন সেটা আপনার রং ছিল, আপনার এই কারণে সে রিয়াকশান তৈরি করছে। আপনাকে রং ফুডটা তো অবশ্যই কমাতে হবে। যারা খাদ্য ব্যাপারটা বোঝেন তাদের জন্য আমি বলবো যে খাদ্য ব্যাপারটা নিয়ে সংশ্লিষ্ট করেই আপনারা এই চিকিৎসাটা করবেন, তাহলে দেখবেন যে আপনার খাদ্য ব্যবস্থায় অনেক পরিবর্তন ঘটে গেছে, সেই পরিবর্তনের সাথে সাথে আপনি দেখবেন যে আপনার এই ফুড রিয়াকশানগুলো কমে যাচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন।